আজি আমার কারণে বড় আনন্দের দিন। লাচিত দিবসের এই পবিত্র দিনটতে আমার নীরজর উদ্যোগত বিভিন্ন সংগঠন রাইজর সহযোগত মহাবীর লাচিতর প্রতিমূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠিত হল, এই নদুয়ার অঞ্চল এই মূর্তিভাগ প্রতিষ্ঠিত হওয়াত মই অতিকৈ আনন্দিত। মোট সমষ্টির ভিতরতে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে যে অসমীয়া জাতির স্বাভিমান, আমার সূর্য বীর্য প্রতীক লাচিত বৰফুকন। আর লাচিত বৰফুকনক আসলে আমি সদায় সাহসর প্রতীক হিসাবে আমি লো, যেতিয়াই জাতিটোর কারণে কিবা কাম করবলে যাওতে কোরবাত যদি আমি চিন্তিত হবলগা হয়, তেতিয়াই লাচিত বৰফুকনের কথা মনত পেলায় আমি এক আত্মবিশ্বাসরে সাহসরে পদক্ষেপ আগবাই গেছি। গতি সেই মহাবীর লাচিতর প্রতিমূর্তি আমি সদায় দেখি থাকাকে প্রতিষ্ঠিত হওয়াটো মই এগারী মাতৃ সন্তান হিসাবে মনে প্রাণে বিচরা এটা কাম হয়ে উঠিছে। মই উদ্যোক্তা সকলক ধন্যবাদ জানাইছো। আজি এই লাচিত দিবসের দিনটুতে সমগ্র নদুয়ারবাসী লই আর বিশেষ যুব প্রজন্ম যে আমার জাতিটুক যে লাচিত বৰফুকনে সুরক্ষিত করে থ গেল, আজি এইখন আমি যে থাকিলে পাইছো, যদি মোগলের হাতত পৰা আমার মহাবীর লাচিত বৰফুকনে আমাকে রক্ষা নকলে এইখন কি হলেন। গতি এই সুরক্ষিত করার দায়িত্ব লাচিত বৰফুকনের আদর্শে আমি সকলে আগবাহি যাব লাগিব। আজি আমার আগত ডাঙর প্রত্যাহ্বান হয়েছে যে আমি আসলে পথার বজার দখল করার ক্ষেত্র যিমান সাহসরে কষ্টকরে কাম করিব লাগে কোরবাত যেন আমি পিছুয়কি আহিছো। আমি বহিরাজ্যত গৈ কোম্পানীত গৈ হতাশাত ভোগা যা কথা বতরা হয়েছে তার আমি প্রত্যাহ্বান হিসাবে লই আমি কর্ম সংস্কৃতির জড়িয়ে উৎপাদনমুখী যাত্রার জড়িয়ে বজার দখল করবর কারণে আমি যদি সাহসরে শক্তিশালীভাবে আত্মবিশ্বাস লো আগ নবাও কিন্তু জাতিটো আমি কারবার হঠাৎ হয়তো নিঃশেষ হয়ে যাব। গতি মই যুব প্রজন্মলৈ এইটাই আহ্বান যে কর্ম সংস্কৃতির যাত্রাটো ত্বরান্বিত করো, আমার মাটি আমি ব্যবহার করো। সরকারেও যথেষ্টখিনি দূরদর্শিতার চিন্তা করেছে, সরকারও শক্তিশালীভাবে সরকার আর জনসাধারণের সাকুস্বরূপ বিষয়া কর্মচারী সকলকো কর্ম সংস্কৃতির যাতে কোনো হেমাহি নকরে তার প্রতি সতর্ক দৃষ্টি রাখি যদি আঁচনিবিলাক সফল করবর কারণে কাম করে যাও আর উৎপাদন যদি আমি বৃদ্ধি করে বজারখন আমি দখল করব পারো, মাছ মাংস গাখির কণিরপর আরম্ভ করে কৃষিজাত সামগ্রী উৎপাদন করে যদি আমি আগবাহি যাও নিশ্চয় সমৃদ্ধিশালী গড়বলে সক্ষম হোম। আর অসমীয়া জাতি আমি কারো মুখলে চাব নগা নোহাক আমার যথেষ্ট আছে, এইখানে আমি লই আগবাহি গৈ শক্তিশালী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব পারিম। নহলে কইসেই উদাকান্ত ডক্টর ভূপেন হাজরিকায় যে কইছে আমি অসমীয়া, যে লক্ষ্মীনাথ বেজবৰুৱাই কৈছিল যে আমি অসমীয়া কিহৰ দুখীয়া, সকলো আছিল আছে নুগুনো নলও গম। ভূপেন হাজরিকায় কৈছে যে আমি অসমীয়া নহও দুখীয়া বলে সান্ত্বনা লভিলে নহব, আজির অসমীয়া নিজক নিচিনিলে অসম যে রসাতলে যাব। গতি আমি যাতে রসাতলে যাবলগা নহয় আজি লাচিত দিবসের পবিত্র দিনটুত এই সংকল্প লোবলকে মই সকলকে আহ্বান জানাইছো।